কোনো কিছু না বানাইলে তো এমনি এমনি হতে পারে না। তাহলে এই দর্শন বলে তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহকেও কাউকে বানাইতে হয়। আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আল্লাহর অস্তিত্বকে নিয়ে আলোচনা করছি। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে সন্দেহবাদীদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলির কিছু কিছু জবাব দেওয়ার চেষ্টা আমরা করেছি। নাস্তিকদের কিছু প্রশ্ন থাকে, সেগুলিরও জবাব দেওয়ার চেষ্টা আমরা করেছি। আমাদের দিনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগে, সেগুলির সমাধান নেওয়ার চেষ্টা আমরা করেছি। আজকেও এই অস্তিত্বের ব্যাপারে একটা বিষয় যেটা অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত সেই বিষয়টি নিয়ে কথা বলব। প্রিয় ভাইয়ের ইতিমধ্যে যে আলোচনা শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আছেন, তিনি কোথায় আছেন তাও আমরা গত সপ্তাহে শুনেছি। প্রশ্ন জাগে স্বাভাবিকভাবে, আল্লাহ আছেন বুঝলাম, তাকে দেখা যায় না তাও বুঝলাম, মানলাম, কারণ কোরআন হাদিস অনুযায়ী আমরা শুনেছি। তিনি কোথায় আছেন তা মানলাম, তিনি আছেন মানলাম, আল্লাহকে দেখা যায় না তাও মানলাম। কিন্তু প্রশ্ন হলো, এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর থেকে বড় আর কেউ আছে? আল্লাহ সকল বড় ও বড়, আকবারুল কাবায়ির। এত বড় আল্লাহ তাহলে তাকে বানাইল কি? তো প্রশ্ন থাকে না? আমরা দেখছি মাইকও কেউ বানাইছে, মসজিদ কেউ বানিয়েছে, আমাকেও কেউ বানিয়েছে, আমাদের চোখের সামনে যা কিছু দেখছি সব কিছু কেউ না কেউ বানিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের জ্ঞান এইটাই বলে যে কোনো কিছু না বানাইলে তো এমনি এমনি হতে পারে না। এই দর্শন বলে তাহলে আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহকেও কাউকে বানাইতে হয়। ওরা আমাদের বলে তাহলে তোমাদের দর্শন অনুযায়ী তাহলে বলো সব কিছু বানাইতে যদি আল্লাহ লাগে তাহলে আল্লাহকে বানাইছে কে? এটা হলো একটা অনর্থক প্রশ্ন আমরা মনে করি। যে প্রশ্নের কোনো জবাব নাই ওইটা কোনো প্রশ্ন হয় না। আমরা একটু ধরে নেই যে হ্যাঁ আল্লাহকে তার আল্লাহ বানাইছে, বোঝার জন্য সাময়িকভাবে একটু বোঝার জন্য আমরা ধরলাম আল্লাহকে তার আল্লাহ বানিয়েছে। আচ্ছা এখন আবার প্রশ্ন থাকে না, আল্লাহকে যদি তার আল্লাহ বানায় তাহলে সেই আল্লাহর আল্লাহকে কে বানিয়েছে? প্রশ্ন আসে না? আচ্ছা এরপরে বুঝলাম, বললাম যে সেই আল্লাহকে তার আল্লাহ বানাইছে, এরপরে প্রশ্ন থাকে কি না তাহলে সেই আল্লাহকে কে বানাইছে? এরকম যদি সারা জীবন প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তর একটাই, তাকে তার আল্লাহ বানাইছে। আর যদি এই প্রশ্নকে যদি বাদ দেওয়া হয়, যেহেতু অনর্থক প্রশ্ন, তাহলে বাদ দিলে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ বানায় নাই, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি বানিয়েছেন, তাকে কেউ বানায় নাই। কথা বুঝে আসছে? একজন এরকম প্রশ্ন উত্তর হতে হতে এক পর্যায়ে গোড়াইতে যাওয়া লাগবেই। যদি তোমরা আবিষ্কার করতেই চাও মূলত সৃষ্টিকর্তাকে, মূলত কে, এটা যদি বানাতেই চাও তাহলে নিঃসন্দেহে একজন কি না একজনকে স্বীকার করতেই হবে। আমরা ইমানদারেরা সেই একজনকেই স্বীকার করছি যিনি আমাদের তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের এই প্রশ্নের জবাবে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই আর তাকেও কেউ জন্ম দেয় নাই, তার কোনো সৃষ্টিকর্তা নাই। লাইসা কামিসলিহি শাই, তার সমকক্ষ কেউ হতে পারে না, তার মতো কেউ নাই, তাকেও কেউ তৈরি করে নাই, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, এই তিনটি সত্তা, তিনটি গুণ যে সত্তার মধ্যে পাওয়া যায় সেই সত্তাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তাকেই আমাদের রব, সৃষ্টিকর্তা হিসাবে, প্রধান হিসাবে আমরা তাকেই মানি। কথা ঠিক কি? ভাইরা আরেকটা যুক্তি বলেন তো, ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। মুরগি যদি আগে হয় তাহলে মুরগি আসলো কোথা থেকে?
মুরগি তো ডিম থেকেই হয়, এখন বলবেন কি ডিম আগে। আচ্ছা ডিম যদি আগে হয় তাহলে মুরগি ডিমটা পালো কি? আমাদের সামনে দুটি জিনিস, একটা মুরগি আর একটা ডিম। আমরা দেখেছি ডিমটা পেলেছে মুরগিতে, এরপরও বলতে পারছি না প্রশ্নের ধাঁধায় পড়ে গিয়া যে মুরগি আগে না ডিম আগে। যদি ডিমটা আগে হয় তাহলে মুরগি আসলো কোত্থেকে, আর যদি মুরগি আগে হয় তাহলে মুরগি আসলো কোত্থেকে। কথা বুঝে আসছে? দেখেন আমাদের সামনে দুটি বস্তু, আমরা সেই সিদ্ধান্তে যেতে পারছি না কে আগে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, যাকে দেখতে পারে না মানুষ, যাকে দেখা যায় না, যার জ্ঞান অর্জন করা গোটা পৃথিবীর সব মানুষ যদি, সব জ্ঞানী সত্তা যদি, সকল মাখলুক যদি, সকল জ্ঞানী মাখলুক যারা বুঝে, জিন মানুষ এরা ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন তার বরাত, তার গুণাবলী যদি লেখা শুরু করে, লিখতে লিখতে সব পানি শেষ হয়ে যাবে, সকল গাছপালা কলম শেষ হয়ে যাবে, মানুষের জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব থাকবে না, তারপরও আল্লাহর বরাত লেখা শেষ করা সম্ভব হবে না। তাহলে বলেন তো আমরা সামান্য সময়, আমি একজন মানুষ আল্লাহ সম্পর্কে কতটুকু ধারণা নিতে পেরেছি? কিছু আছে? কিছুই পারি নাই। তাহলে মুরগি ডিম আমার সামনে, আমি সেই সিদ্ধান্তে উপনীত হতে পারি না কে আগে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে দেখা যায় না, যার জ্ঞান অর্জন করা, সম্পূর্ণ জ্ঞান অর্জন করা আদৌ সম্ভব নয়, সেই আল্লাহকে কে বানাইছে তালাশ করা চরম বেয়াদবি, এছাড়া কিছুই না। কথা বুঝে আসছে? একটা যুক্তি দেখেন, বলেন তো দশের আগে কত? কথা কয় না জানেন না? নয়ের আগে এরপরে সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক, এর উপরে শূন্য। হ্যাঁ আছে শূন্য, ওটা শুরুর সংখ্যা। অনেকে নয়ের পরে শূন্য বলে, না নয়ের পরে শূন্য না, শূন্য শূন্য। আচ্ছা তাহলে এই যে শূন্য বা আপনি একও যদি ধরেন, যদি এক ধরেন আমার কথা হলো একের আগে কি? হ্যাঁ তাহলে শূন্যর আগে কি? শূন্য তো একটা সংখ্যা, শূন্যর আগে কি ভাই? কিছুই না, কেমনে কিছু না হইলে ভাই কেমনে, কিছু তো থাকতেই হয়, কিছু থাকতে হয় না, শেষ হয়ে গেল কেমনে, শূন্যর আগেও কিছু থাকতে হবে। এটা হলো আমাদের মানে মুখের মতো ব্রেনের ভিতরে এই ধরনের যুক্তি আসে। আসল কথা হলো শূন্যর আগে কিছু হয় না, শুরুতেই শূন্য বা শুরুতেই এক, যেটা আপনি ধরেন। যদি শুরুতে যদি এক হতে পারে, আমার আল্লাহ শুরুতে কেন হতে পারবে না? কথা কয় না, একের আগে যখন কিছুই নাই, আমার আল্লাহর আগেও তো কিছু নাই বেটা। কথা বুঝে আসছে ভাই? এরকম অনেক যুক্তি দেওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ বানায় নাই, বরং তিনি সত্তা, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তাকে তৈরি করতে হয় নাই, তিনি আগে থেকেই ছিলেন। সুবহানাল্লাহ, তিনি তো সব বানিয়েছেন, তাকে আবার কে বানিয়ে? আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু তিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি তোমাকে আমাকে তৈরি করেছেন। তুমি তোমার নিজের বডিকে নিয়ে ভাবো, এক একটা অঙ্গের উপরে এক একজন ডাক্তার থাকে, ডক্টরের পরে, তারপরও সেই ডাক্তারে অন্য ডাক্তারের কাছে ধরা থাকে। কথা বলেন, ব্রেনের সমস্যা, ব্রেনের ডাক্তার আলাদা, ডিগ্রি অর্জন করছে, সে ডক্টর হয়েছে, এরপরও বোর্ড বসে, দেশে সমাধান পায় না, চলে যান মালয়েশিয়া, যাও সিঙ্গাপুরে, যাও ভারতে, এভাবে তারা রেফার করে। কেন তোমরা ডক্টরেট করছো, কয়েকজন বোর্ড করছো, এরপর পারো না? একটা বিষয় আমরা সৃষ্টি, একটা বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে, সেই সমস্যার কীর্যজ্ঞ হয়েছে, সমাধান খুঁজে তোমরা পাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে বডি দিয়েছেন, একটা অঙ্গ নিয়ে গবেষণা করে সারাটা জীবন শেষ করলো, তুমি তোমার সেই গবেষণা শেষ করতে পারবা না, জ্ঞান শেষ করতে পারবা না, তুমি আবার আল্লাহকে কে তৈরি করেছে তা খুঁজতে চাও, তোমার থেকে বেয়াদব আর হতে পারে না। কথা বুঝতেছেন আপনারা প্রিয় ভাইরা? তাহলে আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তাকে নিয়ে ভাববো না তাকে কে বানিয়েছে, বরং তোমাকে নিয়ে ভাবো তিনি তোমাকে কিভাবে তৈরি করেছে। সুবহানাল্লাহ,